প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আমি বিজ্ঞপ্তি শুরু করার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই, এটা লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি। তো যেহেতু লেডি কনস্টেবলের ভ্যাকান্সি এসছে 1400+, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। তো বন্ধুরা, এই ভিডিওতে মধ্যে আমি আলোচনা করতে চলেছি লেডি কনস্টেবলের নিয়োগের সমস্ত ডিটেলস। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট PRB.WB.Government.in, এই অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেই নোটিশের মধ্যে কী কী রিক্রুটমেন্ট চাওয়া হয়েছে। বন্ধুরা, আমি অন স্ক্রিনের ওপরেই যেটা নিয়েছি সেটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তোমরা চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটও এসেও দেখতে পারবে। তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, আরোগ্য ভবন, 5th ফ্লোর, ঠিক আছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। তো এখানে বলা হচ্ছে বন্ধুরা, 2023 সালের জন্য তোমাদের রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে লেডি কনস্টেবলের জন্যে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। তো এখানে বলা হচ্ছে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা অ্যাপ্লাই করতে পারে, তোমরা অবশ্যই জানো। তো লেডি কনস্টেবল 2023-এর জন্যে, তো এজ লিমিট এখানে কী বলা হয়েছে? তো বন্ধুরা, এজ লিমিটের কথা আমি যদি বলি, এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, দেখো এখানে এজ লিমিট যেটা দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান মাস্ট নট বি লেস দ্যান 18, অর্থাৎ তোমরা অবশ্যই 18 বছর নিচে, এবং ইয়ার্স অ্যান্ড ওল্ড মাস্ট নট বি মোর দ্যান 30, অর্থাৎ এখানে তোমাদের 30 বছরের বেশি হলে হবে না। তোমাদের এখানে বলা হচ্ছে 1/1/2023 অনুযায়ী তোমরা তোমাদের বয়সটা হিসাব করবে, এবং তোমরা ST/SC/OBC অনুযায়ী তোমরা যে রিল্যাক্সেশন পাও অবশ্যই তোমরা সেটা পেয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে, নো এজ রিল্যাক্সেশন ফর অ্যাভেলেবল ফর দ্য সিভিক ভলেন্টিয়ার সেভিং আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে বলা হয়েছে, যে তোমাদের যারা সিভিক ভলেন্টিয়ার্স আছে তাদেরকে কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান, তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। তার পয়েন্টে পরের পয়েন্টে বলা হয়েছে যে এখানে ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই বলতে এবং লিখতে জানতে এবং পড়তে জানতে হবে বেঙ্গলি ভাষা, ঠিক আছে। নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে তোমরা যারা NVF এবং যারা সিভিক ভলেন্টিয়ার আসো, তোমরা অবশ্যই তোমাদের 3 বছর সার্ভিস করে থাকতে হবে। তারপরে বলা হয়েছে যারা স্পোর্টস কোটায় ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ অ্যাথলেটিক্স যাদের আছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ঠিক আছে, ওয়েট লিফটিং, এই বিভিন্ন রকম যারা স্পোর্টস কোটায় করতে চাও, তারা অবশ্যই তোমরা স্পোর্টস কোটার জন্য তোমাদের ভ্যাকান্সি আছে, তোমরা সেই ভ্যাকান্সিতে তোমরা চাইলে আবেদন করতে পারবে। নেক্সট পয়েন্টের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো যে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, http.prb.government.in, অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তারপর এখানে তোমাদের যেটা বলা হয়েছে সেটা তোমাদের বলা হয়েছে যে 24/4/2023 থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে, এবং তোমাদের 22/5/2023 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো ফ্রেন্ড, পিএসকেলের কথা আমি যদি বলে দিই, তোমাদের এখানে পিএসকেলের কথা বলা হয়েছে 22,700 থেকে তোমাদের 58,500 টাকা পর্যন্ত তোমাদের পিএসকেল থাকছে, এবং কোন ক্যাটাগরিতে কতটা করে ভ্যাকান্সি আছে সেটাও তোমাদের অবশ্যই আমি বলে দেবো। দেখো প্রথমে যেটা আছে তোমাদের, আনরিজার্ভ ক্যাটাগরি UR সেটা হয়ে গেলো 343টি তোমাদের ভ্যাকান্সি আছে, আনরিজার্ভ EC তোমাদের 277টি, আনরিজার্ভ হোমগার্ড NVF 113টি, আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার 71টি, স্পোর্টস কোটে আছে তোমাদের 28টি ভ্যাকান্সি, খুব ভালো ভ্যাকান্সি আছে, শিডিউল কাস্ট অর্থাৎ SC-দের 141টি, SC শিডিউল কাস্ট EC-দের জন্য 100টি, শিডিউল কাস্ট হোমগার্ড NVF এর জন্যে 42টি, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার জন্য 29টি, শিডিউল ট্রাইব 28টি, শিডিউল ট্রাইব EC-র জন্য 29টি, এবং শিডিউল ট্রাইব হোমগার্ড NVF এর জন্য 14টি। তারপরে আছে শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার্সের জন্য আছে তোমাদের 14টি, OBC-A এর জন্য আছে 57টি, OBC-A EC-র জন্য আছে 42টি, OBC-A হেড হোমগার্ড এবং NVF এর জন্য আছে 29টি, সিভিক OBC-A সিভিক ভলেন্টিয়ার 14টি, OBC-B আছে 43টি, OBC-B EC আছে 28টি, OBC-B হোমগার্ড এবং NVF আছে 14টি, এবং OBC-B সিভিক ভলেন্টিয়ার আছে 14টি। টোটাল আছে তোমাদের 1420টি পোস্ট। বন্ধুরা, খুব ভালো একটা ভ্যাকান্সি আছে, তোমরা চাইলে অবশ্যই তোমরা যারা পড়াশোনা করছো এবং যারা করছো না, তারা দুজনাই ফর্ম ফিল আপ করার জন্য আমি রিকোয়েস্ট করবো।
এবং তোমরা পড়াশোনা চালু করে তোমরা এই পরীক্ষায় অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারো, ঠিক আছে? তো তোমাদের এই পরীক্ষার তোমাদের সিলেবাস কী আছে তোমরা নেক্সট ভিডিও আলোচনা করার চেষ্টা করবে। যদি তোমাদের নিট থাকে, তোমার যদি প্রয়োজন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং তোমাদের কিছু জানার ইচ্ছে থাকলে, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার পুরোপুরি চেষ্টা করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে দাও। থ্যাংক ইউ, জয় হিন্দ।